যারা যারা সবজি খেতে পছন্দ করে না একবার এইভাবে বানিয়ে দেবেন দেখবেন আঙুল চেটে খাবে এখানে আমি কাজু চারমগজ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি পটলগুলো গায়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দুশো গ্রাম পনির নিয়েছি গ্রেড করে নিচ্ছি গ্রেড করা পনিরের ভিতর চিনি সর্ষে পোস্ত কাঁচা বাটা লবণ দিয়ে ভালো করে আমি চটকে মেখে নেব মাখা হয়ে গেছে পটলটা কেটে আমি ভিতর থেকে শ্বাসগুলো বার করে নেব পটলের শ্বাসগুলো এবার আমি পনিরের পুটটা ভরে দেব খুব ভালো করে চেপে চেপে ভরে দেবো এবার আমি একটা টুথপিক দিয়ে পটলটাকে আমি আটকে দেব গরম সর্ষের তেলে পটলগুলো ভালো করে ভেজে তুলে নেব। নেবো পিট করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটা কিন্তু খুবই টেস্ট পটল ভাজা তেলেই আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি আর আদা বাটা দিলাম এটা একটু নেড়ে চেড়ে নেবো তারপর আমি দুটো টমেটো পেস্ট দিয়ে দিলাম তার ভিতরে আমি মশলা ভাজা মশলা দিয়ে দেব জিরা লঙ্কা ধনে লবণ হলুদ আর চিনি দিয়ে ভালো করে আমি কষে নেব মশলাটাকে তারপর আমি কাজু আর চার মগজ বাটা দিয়ে দিলাম আবারও কষে নেব এবার বেঁচে যাওয়া পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি পনিরের যে পুটটা ছিল না বেঁচে গেছিলো সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে কষে নিলাম এবার আমি পরিমাণ মতো জল দিলাম এখানে খুব বেশি জল লাগবে না যেহেতু পটলটা ভাজা আছে জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি ভাজা পটলটা এবার কিন্তু বেশ ঝোলটা ঘন ঘন হয়ে এসেছে আমার পটল কিন্তু হয়ে গেছে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো ফ্রেশ ক্রিমটা শাহি পটল কোর্মা কিন্তু আমার রেডি একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাচ্চা বড় সবাই আঙুল চেটে খাচ্ছে